আমি গাড়িটা হিরো আলমরে দিয়ে দিলে দেশের মানুষও জানবো আমি ওর উপহার দিছি। ইমন ইমন বড় উপহার দিছে, একদম একা ঠান্ডায় দিছি মিয়া, বুঝেন নাই। এখন বেচারার বলে ভাঙ্গাচোরা গাড়ি ঠিক করতে বলে 5 লাখ টাকা লাগবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা এই বাংলাদেশের একজন নাগরিক ভাই। এই দেশের মধ্যে যে কত ধরনের তামসা আমগো দেখতে হইব, এটার কোনো শেষ নাই। বেচারা হিরো আলম নির্বাচনে খারাইছিল, তো কেউ গরু জব কইরে খাওয়াইব, কেউ দুম্ব জব কইরে খাওয়াইব, কেউ মনে করেন ওরা গাড়ি উপহার দিব, কত কিছুই আমরা শুনছিলাম। সিলেটের যে মুখলেসুর রহমান প্রিন্সিপাল স্যার কইছিল, হিরো আলম জিতলো ওরে গাড়ি দিমু, হাইরা গেলো ওরে গাড়ি দিমু। ওখানে যাই হোক, নির্বাচন শেষ হয়েছে, বেচারাও হাইরা গেছে। এখন কি করব, গাড়িটা যে লই আহি, বেচারা যখন এত করে কইতাছে গাড়িটা লই আহি। অনেক যাই হোক, গত পরশু দিনকে বেচারা গাড়ি আনবার গেছে, সবাই ওরে মনে করেন যে মিছিল মিটিং কইরা মোহাব্বত কইরা মুইরা ওরে গাড়িটা দিছে। অনেক গাড়ি লওয়ার পরে যে এত ঝামেলা হইব, এত সমস্যা হইব, ওই বেচারায় ওখানে ফাইসা গেছে গা। এখন যে ভাঙ্গাচুরা শিক্ষল হয়েছে গাড়ির, এই গাড়ি তো মনে করেন যে 2 লাখ 3 লাখ টাকা দিলকে কিনবার চাইব না। এখন বিআরটিসির তথ্য অনুযায়ী হুনতাছি 10 বছর ধরে বলে এই গাড়ির ট্যাক্স দেয় না, 10 বছর ধরে গাড়ির ফিটনেস নাম্বার মেয়াদ শেষ হয়ে গেছে গা। তো এখন সব কিছু মিলাইয়া আবার এটাও একটা খবরের মধ্যে পাইছি, একজন গ্রাহক কিনবার আইছে, 1.5 লাখ টাকা কনে ওই বেচারার কাছে বিক্রি করে নাই, ওই আমি 6.5 লাখ টাকা দিয়ে কিনছি, 1.5 লাখ টাকা বিক্রি করমু। আবার সব কিছু মিলাইয়া এই গাড়ি ঠিক করতে গেলে ওই বেচারা 4-5 লাখ টাকা খরচ হয়ে যেত গা। তখন চিন্তা করছে কি করমু, ওই বেচারা ওই জোকার হিরো আলমের মাথার মধ্যে ফালাইয়া দিই, খাতে যাবো ওই ঠিক করব নে। আমি গাড়িটা হিরো আলমরে দিয়ে দিলে দেশের মানুষও জানবো আমি ওর উপহার দিছি। ইমন ইমন বড় উপহার দিছে, একদম একা ঠান্ডায় দিছি মিয়া, বুঝেন নাই। এখন বেচারার বলে ভাঙ্গাচোরা গাড়ি ঠিক করতে বলে 5 লাখ টাকা লাগবো। এতদিন মনে করেন যে বিআরটিসির কোনো তথ্য ছিল না, এতদিন মনে করেন যে ট্যাক্সের কোনো চিন্তা ছিল না, ফিটনেসের কোনো চিন্তা ছিল না, এখন সব কিছু মিলাইয়া এখন হিরো আলমরে কেমনে নামান যায়, কেমনে ওর ইজ্জত শেষ করুন যায়, এখন এইগুলোর পাইতারা চলতেছে ভাই। কি কইছি বুঝছেন, এখন ওই বেচারাই ভালো জানে হিরো আলম রিকেন গাড়ি দিবার যাইব। মোখলেসুর রহমান প্রিন্সিপাল স্যার যদি চাইতো আমি এই গাড়িটা আমগো এলাকার মধ্যে যেই স্কুলগুলো আছে ওই পোলাপনগো আনালাওয়ার লেগা, গরিব অসহায় মানুষগো পোলাপনগো আনানাওয়ার লেগা এই গাড়িটা আমি ব্যবহার করি এলাকার মধ্যে, ওই তো এই কামটা করলেও পারতো, ওই কলম এই কাম করে নাই। ওই ওখানে কি করছে, বাংলাদেশের জনগণের কাছে একটা পরিচিত মুখ হওয়ার লেগা, যা বাবা ওই বোদাই হিরো আলম রে গাড়িটা ঠেলা দিয়া দিই। মানে বেচারা হিরো আলম তো আর জানে না এই গাড়ির 10 বছর ধরে ট্যাক্স দেন না, আর ফিটনেসের মেয়াদ শেষ হয়ে গেছে গা, ওই বেচারা তো আর কিছু জানে না, কথাটা বুঝেন নাই। আবার একজন মানুষ কিনবারও চাইছে, ওই মানুষের মনে করেন বেচারায় কয় কি ভাই আমি এই গাড়ি কিনবো না, 1.5 লাখ টাকা হলে কিনবো, আর এই যে বেটা 1.5 লাখ টাকা দিয়ে কিনবার চাইছিল ওই মনে করছিল গ্রাম অঞ্চলে চালামু, কারণ আমগো বাংলাদেশের মধ্যে জানেন গ্রাম অঞ্চলে লাখ লাখ গাড়ি আছে, গাড়ির ট্যাক্স নাই, গাড়ির ফিটনেস নাই, গাড়ির পিছনের চাক্কা এমবে ঝুলতাছে, এরকম লাখ লাখ গাড়ি চলতাছে ভাই, কথাটা বুঝেন নাই। তো এরকম খালি মোখলেসুর রহমানের মতন একটা গাড়ি বাংলাদেশে না, ওই ট্যাক্স নাই, গাড়ির ফিটনেস নাই, কয়েক লাখ গাড়ি পাইবেন। এখন সর্বশেষ কথা হইল গিয়া, এখন হিরো আলম কি এই যে 5 লক্ষ টাকা খরচ করবো নি এই গাড়ির সরকারের ট্যাক্স দেওয়ার লেগা, ওইটি ওখানে আমগো দেখার পালা। কারণ ওই বেচারা তো মনে করেন যে গাড়িটা লই আই লগর লগে কয়ে দিছে, এটা আমি গরিব অসহায় মানুষগো অ্যাম্বুলেন্সের কাজে ব্যবহার করমু। এখন যতই হোক, বাংলাদেশের আইন অনুযায়ী রোটে গাটের মধ্যে গাড়ি চললে গাড়ির কাগজপত্র, গাড়ির এই যে ইন্স্যুরেন্স, গাড়ির ট্যাক্স, এগুলো সব কিছু চেক করে রাখতে হয়, এগুলো ঠিক আছে কি না, নাহলে রোডের মধ্যে গাড়ি চালান যাইব না, এটা প্রত্যেকটা দেশের মধ্যেই আছে। ওখানে এটা তো আর বিআরটিসির দোষ না, তখন বেচারায় মনে করেন যে মানে কী কমু আমগো দেশের মধ্যে কোনো কিছু তামসা শেষ হয় না। এখন আমার কথা হইল গিয়া, আপনারা কোনটা রায় দিবেন ভাই, মোখলেসুর রহমান কি এটা ইচ্ছা করে করছে নাকি এটা সাজানো একটা নাটক, এটা একটা কমেন্ট করবেন কোনটা ভালো হয়েছে, বা এখন এই গাড়িটা কি মোখলেসুর রহমান নাকি ফেরত দেওয়া দেওয়া ঠিক আছে কিনা, কারণ উপহারের যে দজা ভাঙ্গা গাড়ি কেম 5 লাখ টাকা খরচ করুন নিমিয়া। আপনার যদি উপহার দেওয়ার ইচ্ছা থাকে, আপনি
যেই কোনো জিনিস দেন, পুরান দেন, সমস্যা নাই, যাতে রোটে ঘাটে কোনো সমস্যা না হয় এরকম একটা জিনিস দিবেন আপনারা। এরকম জিনিস দিয়েন না, আপনারা পুরান বাঙ্গা চূড়া ট্যাক্স দিতে হইব, এটার গাড়ির ফিটনেসের নাম্বার মেয়াদ শেষ হয়ে গেছে, এরকম করেন না ভাই। তখন আমি আমাদের বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রাখলাম, ভাই এই লোকটাকে কাজটা ভালো করছে ভাই, আপনারা এই কোন? আল্লাহ সবাইরে হেদায়ত দোক ভাই, কারণ আমরা এই দুনিয়াতে মনে করেন যে ক্ষণিকের মেহমান ভাই, কি কইছি বুঝছেন তো? আর বাংলাদেশিরা আমরা তামসা অনেক করতে পারি ভাই, এক একবার এক এক তামসা দেখবেন। তো আপনারা ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।